বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে টাইটানিক ডুবে যাওয়ার ঠিক 111 বছর পর এই টাইটানিক নতুন করে আবারও 5 জন মানুষের জীবনহানির কারণ হয়ে দাঁড়ালো। এখন আপনারা নিশ্চয়ই আমার এই কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছেন। তাহলে আসুন পুরো বিষয়টি একবার বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। বন্ধুরা, গত 18 জুন আমেরিকার 5 জন কোটিপতি মানুষ ঠিক করে তারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের গভীরে যাবে। সেই মতে টাইটান নামের একটি সাবমেরিন ভাড়া করে নিজেদের যাত্রা শুরু করে দেন। এই সাবমেরিনে যে 5 জন ব্যক্তি ছিল তাদের নাম হলো টকটন রুশ, শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ, হার্মিশ হার্ডিং এবং পল হেনরি নার্জিওলেট। এদের মধ্যে স্টকটন রুশ হলেন ওশায়ন গেট কোম্পানির সিইও। এই ওশায়ন গেট কোম্পানি সর্বপ্রথম এই ধরনের যাত্রার কথা ঘোষণা করেছিল। এই যাত্রার জন্য এক একটা টিকিটের দাম প্রায় 2.5 কোটি টাকা ধার্য করা হয়েছিল এবং এই যাত্রা শুরুর আগে প্রত্যেক যাত্রীকে এই চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়েছিল, যাতে পরিষ্কারভাবে লেখা ছিল যে এই যাত্রাটি খুবই ঝুঁকিপূর্ণ একটি যাত্রা আর এই যাত্রায় প্রাণহানি ঘটার সম্ভাবনাও প্রবল। আর সত্যি সত্যি এই সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়ে যায়, যার ফলে ওই সাবমেরিনের 5 জন যাত্রী নিজেদের প্রাণ হারিয়ে ফেলে। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে কিভাবে এই সাবমেরিনটি হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ে গেল। চলুন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। গত 18 জুন এই সাবমেরিনটি 5 জন যাত্রী নিয়ে তার যাত্রা শুরু করে। নিজের যাত্রাপথের দিকে এই সাবমেরিনটি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছিল, কিন্তু টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর মাত্র 1600 ফুট আগে হঠাৎ করে এই সাবমেরিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর ওই সাবমেরিনের 5 জন যাত্রী একসাথে মৃত্যুবরণ করেন। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ করে কি এমন ঘটলো যে যার ফলে এই সাবমেরিনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল? আসুন এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আসলে বন্ধুরা, যখন কোনো সাবমেরিন সমুদ্রের গভীরে এগিয়ে চলে, তখন এই সাবমেরিনের উপরে পানির প্রেশার বাড়তে শুরু করে। এই সাবমেরিনটির সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এই সাবমেরিনটি নিজের যাত্রা শুরু করার পরে এর উপরেও পানির চাপ বাড়তে শুরু করে আর এটা যত নিচের দিকে যেতে থাকে এই চাপের পরিমাণও ততই বাড়তে থাকে। এক সময় এই সাবমেরিনটি পানির চাপ সহ্য করতে না পেরে পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখনই মাঝ সমুদ্রে সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীদের মতে যে সময় এই সাবমেরিনটি ধ্বংস হয়েছিল সেই সময়ও এই সাবমেরিনটির উপর অসম্ভব চাপ সৃষ্টি হয়েছিল। মনে করুন আপনার সারা শরীরের প্রতিটি ইঞ্চিতে যদি এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওজনের সমান চাপ সৃষ্টি করে তাহলে আপনার অবস্থা যা হবে এই সাবমেরিনটির অবস্থাও তাই হয়েছিল। বিজ্ঞানীদের অনুমান এই সাবমেরিনের যাত্রীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের মৃত্যু হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা একেবারে যন্ত্রণাহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারণ বিজ্ঞানীরা মনে করছেন যে তাদের মৃত্যু এতটা দ্রুত হয়েছিল যে তারা হয়তো যন্ত্রণা অনুভব করার সময়টুকু পায়নি। তাহলে আশা করি আপনারা এটা বুঝতেই পেরেছেন যে মৃত্যুর সময়ে ওই সাবমেরিনের যাত্রীদের অবস্থা কতটা শোচনীয় হয়ে উঠেছিল। এই দুর্ঘটনার কথা প্রকাশ হওয়ার পরই ইউএস নেভির তরফ থেকে একটি সার্চ অপারেশন শুরু করা হয়। এই সার্চ অপারেশনটি সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথম একটি রিমোট অপারেটর ভেহিকল ব্যবহার করা হয়েছিল। এই রিমোট অপারেটর ভেহিকলের মাধ্যমে ইউএস নেভির কর্মকর্তারা সর্বপ্রথম এই সাবমেরিনের টেলকোনের ছবি পেয়েছিলেন। এখন আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে যে টেলকোনের ছবি দেখছেন, এই ছবি দেখার পর বিজ্ঞানীরা এটা বিশ্বাস করতে বাধ্য হয়ে যান যে সাবমেরিনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আর তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ওই সাবমেরিনের সকল যাত্রী একসাথে মারা গিয়েছে। কারণ ওই সাবমেরিনের অবস্থা দেখে এটা সহজেই অনুমান করা যায় যে ওই সাবমেরিনের কোনো যাত্রী আর জীবিত থাকতে পারে না। তাই ইউএস নেভির তরফ থেকে ওই সাবমেরিনের সমস্ত যাত্রীকে মৃত ঘোষণা করা হয় আর তার সাথে এটাও ঘোষণা করা হয় ওই সাবমেরিনের কোনো যাত্রীরই মৃতদেহ খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, এখন যে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হলো কেন ওই সাবমেরিনটি এই বিপদ এড়াতে পারল না? পানির গভীরে চলে গেলে যে প্রেশার তৈরি হবে তা যে কোনো বিজ্ঞানীরই জানার কথা, তা সত্ত্বেও ওই সাবমেরিনটি পানির প্রেশার সহ্য করতে পারল না, কিন্তু কেন? আসলে বন্ধুরা, এখানে ওই ওশান গেট কোম্পানির গাফিলতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আসলে ওই সাবমেরিন তৈরির সময় ওশান গেট কোম্পানি যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছিল তা কোনোভাবে পানির প্রেশার সহ্য করার মতো উপযুক্ত ছিল না, তাই পানির গভীরে যেতে না যেতেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যদি ওশান গেট কোম্পানি ওই ম্যাটেরিয়াল নিয়ে একটু সতর্ক থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনা অবশ্যই এড়ানো যেত, কিন্তু বাস্তবে আর তা হয়ে উঠল না। ওই 5 জন যাত্রী এক করুণ নিয়তির শিকার হয়ে উঠল।